নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। দিহি কলসের অভাবী পরিবারের ছেলে বাপি, বাবা শাহজাহান ফকির ও মা শেরিনা বিবি দুজনেই সেলাইয়ের কাজ করেন। বাপির বাবা শাহজাহান ফকিরের আবার হাটের সমস্যা রয়েছে, কাজ সেই রকমভাবে করতে পারেন না। তিন বোন ও দু ভাইয়ের মধ্যে বাপি বড়, জন্ম থেকেই প্রতিবন্ধী সে। অভাবের সংসারে অনেক চিকিৎসককে দেখিয়েছেন কিন্তু সুস্থ হয়ে ওঠেনি। 17 বছরের বাপি ফকির 100% প্রতিবন্ধী, হাঁটা চলা তো দূরের কথা, ঠিকমতো বসতেও পারে না। উচ্চতা মেরে কেটে 2 থেকে 2.5 ফুট হবে। দিনের অধিকাংশ সময় তার শুয়ে কাটে, কিন্তু পড়াশোনার অদম্য ইচ্ছা। মগরাহাটের রি কলসের বাসিন্দা বাপি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, স্থানীয় কলস হাই স্কুলে পড়েছে। তার শীত পড়েছে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মগরাহাট অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউটে। আর 5টা শিশু যখন স্কুলে যেত তখন আফসোস করতো বাপি, মায়ের কাছে স্কুলে যাওয়ার জন্য আবদার জোরে সে। সেই থেকে শুরু হয় স্কুলে যাওয়া। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে হাই স্কুল, সরকারের থেকে একটি ট্রাইসাইকেল পেয়েছে, সেই সাইকেলে চাপিয়ে পরিবারের কেউ স্কুলে পৌঁছে দিত তাকে। স্কুলের শিক্ষক ও অন্য বন্ধুরাও তাকে খুব সাহায্য করে। খুব ভালো লাগছে যে এত দূর এই বাচ্চাটা যাবে, আমার কোনো ইয়ে ছিল না, প্রতিজ্ঞা দিল না যে এই বাচ্চা একটা খোঁড়া বাচ্চা এত দূর যাচ্ছে, আমার খুবই ভালো লাগছে। ছোটোবেলা থেকে ওর এমনকি সমস্যা, ওর হাতে পায়ে লেগে যেত, পড়াশোনা খুব বড় হয়ে করেছে, এই মাধ্যমিকটা দিচ্ছে, আমি খুবই কষ্ট করেছি, করে আমার খুবই ভালো লাগছে যে আমার এই বাচ্চাটা মাধ্যমিকে পরীক্ষা দেবে, এইটাই আমার খুব ভালো লাগে। সেলাই মেশিন চালিয়ে আমার স্বামীর হাটেরও প্রবলেম আছে, এবার উনিও করে আমিও করি, করে আমার বাড়ির সবাইকে পরিবারকে মেনটেন করে চালানো। সরকারের কাছে অনেক দিন থেকে বলা হয়েছে, কিছু দেয়নি, এই বছরখানেক এখন হয়নি, সবে ওই প্রতিবন্ধী যেটা প্রতিবন্ধী ভাতা যেটা বলে ওইটা সবে চালু করে, খুবই ভালো নয়। এবার যদি সরকার আমার ওপরে খুব দয়া করে আমার এই ছেলের ওপর থেকে যদি কিছু দেয় আরও ভালো হয়, পড়াশোনা আরও উজ্জীবিত হোক, ভালো হোক, আমি এই চেষ্টা করি। বাপি নিজের পড়াশোনার খরচ চালাতে জাল বনে বাড়িতে, সেই টাকাতেই বই খাতা কিনত সে। প্রতিবন্ধী কার্ড আছে কিন্তু কোনো সরকারি ভাতা বা সাহায্য পায় না। ঠিক আছে, 5 থেকে পড়াচ্ছি, এদের বাড়িতে 5 থেকে এসে পড়াচ্ছি। তো আমি যখন প্রথম মেয়েদের বাড়িতে আসি, একে দেখি, দেখার পর তখন বলেছিলাম আমি ঠিক আছে আমি এখানে এসে ওকে বাড়িতে বসিয়ে পড়াবো। ওই মা, ওনার মাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি মানে যতদিন টিউশনই করবো ততদিন তোমার বাড়িতে পড়াবো এবং ওকে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আমি পাস করাবো, এরকম একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম। তো তারপরে দেখি মানে এরকম অবস্থা, শুয়ে লেখা বা শুয়ে পড়া, তারপরে আস্তে আস্তে দেখি কানে একটু শোনার সমস্যা হচ্ছে, এটি ওই দূর থেকে আমি দূরে যদি বসে ওকে বলি কিছুটা শুনতে পারে না বা ক্র্যাক করে ধরতে পারছে না, তখন কী করি পাশে বসে বসে খুব জোরে জোরে কথা বলে যতটা পারা যায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তারপরে যা অসুবিধে বলতে গেলে, আমাকে যখন পড়াশোনার কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তখন আমাকে ফোন করে জিজ্ঞাসাও করে নেয় যে কাকু, আমাকে কাকু কাকু বলে, কাকু এই অসুবিধা হচ্ছে কী করা যাবে, তখন আমি ওকে সাজেশন বা সাজেস্ট করি। তো ও অনেক তাড়াতাড়ি বা অ্যাডভান্স অনেকটা ধরে নিতে পারে, খুব আমার তো অবশ্যই খুব ভালো লাগছে, আমি একে নিয়ে এতদূর আসতে পারবো এটাই সবচেয়ে আমার হচ্ছে কি গর্বের বিষয়। আগামী দিনে আরও চেষ্টা করবো ওকে মানে কলেজে অ্যাডমিশন করা, যা কলেজের জগৎটাকে ও দেখুক সেটাই আমি দেখা মানে দেখাতে চাই। সরকারের তরফ থেকে এটাই বলতে চাইছি যে সরকার, রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার যদি এই ব্যাপারটাকে খতিয়ে দেখে বা এদের বাড়ির ইকোনমিক কন্ডিশান দেখে বা এর উপর হচ্ছে কি সমস্ত রকম কন্ডিশান দেখে যদি একে খুব হেল্প করে, তাহলে আমি রাজ্য সরকারের, রাজ্য সরকারের কাছে ও কেন্দ্র সরকারের কাছে এদের কথা জানাবো। প্রতিবন্ধীটাকে আটকে রেখে নিজেকে নিজে যতটুকু বাড়ির বড় হিসেবে কর্তব্য দায়িত্ব, যে বাড়ির পরিবারের সবার উপর দায়িত্ব কর্তব্য যতটুকু পারে ততটুকু চেষ্টা করে, ওই জালগুলো নিজের পড়াশোনা খরচ করে যে আবার ভাই বোন যারা আছে তাদেরকে আবার যতটুকু সাহায্য করার দরকার সাহায্য করে, কেউ স্কুল পাঠশালা গেলে যতটুকু পয়সা দেওয়া থেকে শুরু করে তাদের হচ্ছে কি চাহিদা মেটাবার যতটুকু সামর্থ্য ততটুকু সেগুলো মেটেনেন্স করে। হ্যাঁ, প্রতিবন্ধী একজন ছাত্র আমাদের স্কুলে এবছর পরীক্ষা দিচ্ছে, ওর নাম হচ্ছে বাপি ফকির, মগরাহাট অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশনে আমি টিআইসি নুরুদ্দিন গায়েন, রোল নাম্বার হচ্ছে 707751N আর নাম্বারটা হচ্ছে 0213। পছন্দের নিয়ম মেনেই প্রতিবন্ধী ছাত্র আমাদের স্কুলে সিক রুমে পরীক্ষা দিচ্ছে 2020 সালে।
আর নিয়মে পর্ষদের নিয়মে যা সুযোগ সুবিধা ওদের দেওয়ার কথা সেই নিয়ম আমি অ্যারেঞ্জ করেছি। নিয়ম অনুযায়ী যা তোমাকে ফেসিলিটি একজন প্রতিবন্ধী ছাত্রছাত্রী পাওয়ার কথা সেটা আমরা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করেছি। ও যে তোমাকে একজন রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে তার জন্য নিয়ম অনুসারে এক ঘন্টা এক্সট্রা টাইম পাবে। সরকারি ভাতা পেলে ওর পড়াশোনার সুবিধা হতো, তাই বাপি ফকিরের দুই সরকারের কাছে আবেদন, তাকে সাহায্য করলে সে বিয়ে কমপ্লিট করে জীবনযুদ্ধে জয়ী হতে চায়। আমার নাম বাপি ফকির, আমি ক্লাস ফাইভ থেকে খুব কষ্ট করে জালগুনে খুব পরিশ্রম করে লেখাপড়া করছি। আমার 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 লেখাপড়া করতে যা কষ্ট হয় আমি সরকারের সাহায্য চাইছি যে সরকার আমাদের সাহায্য করে। আমি ক্লাস বিয়ে কমপ্লিট করার চেষ্টা করছি যে সরকার আমাদের সাহায্য করে। আমি খুব পরিশ্রম করে লেখাপড়া করছি, নিজে হাতে জালগুনে সেই টাকা নিয়ে বই কিনে এই বই কিনেছি, এই বই আমি জালগুনে কিনেছি, খুব পরিশ্রম করে কিনেছি। আর আমি আর বছর আমার পিসি আমাকে নালবেয়া দিত, আর আমিও ওনার সাথে আর এ করতাম, উনি মারা গেছে। যাওয়ার পরে আমার খুব কষ্ট হচ্ছে, আবার যে উনি আমাকে সাহায্য করতো, কেউ আমার সাহায্য করার মতনই সরকার যে আমার সাহায্য করে আমি সরকারকে খুব ধন্যবাদ জানাবো, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবার কাছে দাবি যে আমাকে একটু সাহায্য করুন দয়া করে প্লিজ। আরও নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা।